আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। বরাক উপত্যকার দুই আসনেই তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। শিলচর আসনে তারা কথা বলছেন প্রাক্তন ইউডিএফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাসের সঙ্গে। এগারো আসনের লড়াইয়ের জন্য একুশ জনের একটি তালিকা মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে রাধেশ্যাম বিশ্বাসের সঙ্গে দুই নম্বরে নাম রয়েছে মোহনলাল দাসের নাম। করিমগঞ্জ আসনে বদরুল ইসলাম বড়বুয়ারি প্রার্থী হওয়ার সম্ভাবনা। তালিকায় রয়েছেন আইনজীবী আব্দুল রশিদও। বরপেটায় প্রাক্তন বিধায়ক আবুল কালাম আজাদ সম্ভাব্য প্রার্থী। বাকি আসনে একাধিক নাম দেখা গেলেও ডিফু এবং দরং উদালগুড়িতে সম্ভাব্য প্রার্থী তালিকায় একজন করেই রয়েছেন। রাজ্যসভার সদস্য তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সুস্মিতা দেব অবশ্য এমন কোনো তালিকা তৈরির কথা অস্বীকার করেন। ক্রিকেট অনুরাগীদের জন্য দারুণ সুখবর। ডিজনি প্লাস হটস্টার তার মোবাইল অ্যাপে বিনামূল্যে আসন্ন আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ গেম লাইভ স্ট্রিম করবে। আইসিসি ইভেন্টটি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এক জুন থেকে ২৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। সোমবার ডিজনি প্লাস হটস্টারের ইউটিউব চ্যানেলে আসন্ন বিশ্বকাপের জন্য একটি প্রচার শেয়ার করেছে এবং তারা নিশ্চিত করেছে যে টুর্নামেন্টের সমস্ত গেম মোবাইলে বিনামূল্যে লাইভ স্ট্রিম করা হবে। ক্রিকেট ভক্তদের জন্য এটি একটি বড় সুখবর, কারণ এবার তারা নিজের মোবাইলে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ লাইভ স্ট্রিমিং। তারা ফ্রিতে নিজেদের মোবাইলেই দেখতে পাবেন বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় লড়াইগুলো। কবে হবে বুটের দিন ঘোষণা তা জানতে আগ্রহ থুঙ্গে। ২০২৪ লোকসভা নির্বাচনের বুটের দিন ১৪ অথবা ১৫ মার্চ ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক সম্মেলন করে ১৮তম লোকসভা বুটের দিন ঘোষণা করবে। ২০১৯ মতো সাত দফায় অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। প্রথম দফায় বুট এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। ১৪ মার্চ থেকে সারা দেশে আদর্শ আচরণবিধি কার্যকর হতে পারে। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি ৩০৩টি আসন নিয়ে দ্বিতীয়বার দিল্লির তক্ততে বসেছিল। এদিকে কংগ্রেস মাত্র ৫২টি আসন জিততে পারে। সেই সময় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একা বিজেপির জন্য ৩৭০ আসন এবং ৪০০ এনডিএর জন্য লক্ষ্য নির্ধারণ করেছেন। ২০২৪ লোকসভা বুটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বিজেপির ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ্যে। মোদির নেতৃত্বে তৃতীয়বার জয়ী হওয়ার জন্য প্রস্তুত গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনে বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট অর্থাৎ বিপিএফের সঙ্গে জোটের সম্ভাবনা এক বাক্যে নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল মঙ্গলবার সেখানে বিকাশ যাত্রার এক অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসন্ন লোকসভা নির্বাচনে হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ ঘোষিত সম্ভাব্য সহযোগিতাকে ঘিরে সাম্প্রতিক জল্পনা প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের সঙ্গে জোটের বিষয়ে কোনো কথাই হয়নি, এ ধরনের জল্পনা কাল্পনিক। এক কথায় বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের সঙ্গে জোট বাঁধার বিষয়ে কোনো আলোচনাই হয়নি। তবে বিপিএফ যদি বিজেপিকে সাহায্য করতে চায় তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে না, এটা তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে, তাদের কিছুই বলার নেই। তিনি বলেন, বিজেপির মিত্র অসম গণ পরিষদ এবং ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেশন অগপ দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছে আর ইউপিপিএল একটি আসনে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি এবং সরকারি ক্রেডিট কার্ড প্রদানকারী ব্যাংকগুলো ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে। তাই যে গ্রাহকেরা ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন তাদের এই নিয়ম জানা জরুরি। যে ব্যাংকগুলো নিয়ম পরিবর্তন করেছে তাদের মধ্যে রয়েছে এসবিআই কার্ড, আইসিআইসিআই ব্যাংক এবং অ্যাক্সিস ব্যাংক। সম্প্রতি সময়ে কয়েক মাসের মধ্যেই এই নিয়ম পরিবর্তন করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করেন তাহলে তাকে বেশি ফি দিতে হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ভাড়া পরিশোধের জন্য 1% চার্জ ধার্য করা হবে, তবে এটি সর্বোচ্চ 1500 টাকা পর্যন্ত হবে। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশের নিয়ম পরিবর্তন হচ্ছে। নতুন নিয়ম 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হবে। এই নিয়ম অনুসারে কোনো ব্যক্তি যদি আগের ত্রৈমাসিক অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 35,000 টাকা খরচ করে থাকেন তাহলে তিনি পরের ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল মে জুনে একবার বিনামূল্যে লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। শিলচর ডেভেলপমেন্ট অথরিটির ফিল্ড সার্ভেয়ার অভিজিৎ কর 15,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন দলের হাতে। ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন দল তল্লাশি করে তার পকেট থেকে নগদ 38,500 টাকা উদ্ধার করে। এরপর তার গড়ে তল্লাশি চালায় দল। গড় থেকে আরও 12,60,490 টাকা উদ্ধার করা হয়। মোট নগদ 12,60,490 টাকা উদ্ধার করে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন দল। অভিজিৎকে আটক করে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে তদন্ত করছে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনের দল। আসন্ন লোকসভা নির্বাচনের সময় কালো টাকার লেনদেন বন্ধ করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলের আয়কর বিভাগের তদন্তকারী সঞ্চালকালয় একটি বিশেষ দলকে নিরীক্ষণের দায়িত্ব অর্পণ করেছে। এই দলটি রাজ্যের রাজধানী শহরগুলিতে 24 ঘন্টা চালু থাকা একটি নিয়ন্ত্রণ কক্ষের সহায়তায় এ ধরনের অভিযোগ অথবা তথ্য গ্রহণ করবে। এছাড়া বিমানবন্দরগুলিতে গোয়েন্দা দল এ ধরনের দায়িত্বে নিয়োজিত থাকবে। দেশের নির্বাচন কমিশনের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জারি করা নির্দেশ অনুসারে হিসাববিহীন নগদ অর্থের লেনদেন এই দলগুলি নিরীক্ষণ করবে। নির্বাচন স্বচ্ছ মুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য এ ধরনের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করতে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ভোটদাতাদের যে কোনোভাবে প্ররোচিত করতে ঘুষ দেওয়া হয়েছে বলে সন্দেহ হলে অথবা সে ধরনের আপত্তিজনক অর্থের ব্যবহার সম্পর্কিত অভিযোগ অথবা তথ্য নিয়ন্ত্রণ কক্ষে দাখিল করতে পারবেন। এছাড়াও বৃহৎ পরিমাণের নগদ অর্থ মজুত করা অথবা সরবরাহ সম্পর্কিত তথ্য এই নিয়ন্ত্রণ কক্ষে দাখিল করা যাবে। আসাম সরকারের রূপান্তর ও উন্নয়ন বিভাগ এবং ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ে গতকাল 61 জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব পবন কুমার বরঠাকুর আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিযুক্তিপত্রসমূহ প্রদান করেন। এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পূর্বের করা ঘোষণা অনুযায়ী 1 লক্ষ নিযুক্তি প্রদানের ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রসর হয়েছে। এদিন রূপান্তর ও উন্নয়ন বিভাগের জুনিয়র উন্নয়ন আধিকারিক পদে 21 জন, পরিসংখ্যা পরিদর্শক পদে 4 জন এবং ফরেন্সিক বিজ্ঞান সঞ্চালকালয়ের বৈজ্ঞানিক সহায়ক পদে 36 জনকে নিযুক্তি প্রদান করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব শ্রী বরঠাকুর নবনিযুক্ত কর্মীদের অভিনন্দন জানিয়ে সততা এবং নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করার যাওয়ার আহ্বান জানান। এই অনুষ্ঠানে বেশ কয়েকটি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।